প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার রাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক, চলতি দায়িত্ব, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্প কথায়। আমরা স্পেশাল সেন্সের লেকচার গুলো শুরু করব। তো সেটার অংশ হিসেবে আমরা আজকে ছোট্ট একটা আলোচনা করব, সেটা হচ্ছে পাওয়ার অফ লেন্স নিয়ে। আমাদের গতানুগতিক পড়ায় আমরা অনেক ইম্পর্টেন্ট কিন্তু ছোট ছোট ব্যাপার মিস করে যাই। আমরা আইয়ের লেন্সের বিভিন্ন ডিফেক্ট নিয়ে পড়ি, বাট আইয়ের যে লেন্সের যে পাওয়ার, সেই পাওয়ারটা নিয়েই আমরা কথা বলি না। হচ্ছে আমরা যখন চক্ষু বিশেষজ্ঞ হই, আমাদের কাছে ডায়াপ্টারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে যে কত। সো এইটা সেই পাওয়ার অফ লেন্স নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। আমরা জানি নর্মালি আমাদের যে চোখ, যে চোখের যে লেন্স, সেটা হচ্ছে বাই কনভেক্স, দ্বিঅবতল, বাই কনভেক্স। এবং আমরা জানি আমাদের চোখে আরো কিছু অবস্থান আছে যেটা মানে রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কাজ করে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কর্নিয়া। এখন কথা হচ্ছে, আমরা জানি যে যত বেশি পাওয়ার হবে লেন্সে তত বেশি রিফ্র্যাকশন হবে। রিফ্র্যাকশন মানে হচ্ছে আমরা জানি যে লাইট গুলো যাচ্ছে তাদের বেন্ডিং কতটুকু বেন্ড করবে। এবং আমরা এটাও জানি যে কনভেক্স লেন্সের কাজ হচ্ছে প্যারালাল রে গুলোকে একটা পয়েন্টে এনে মেলানো, একটা পয়েন্টে এনে এই প্যারালাল রে গুলোকে মেলানো, অর্থাৎ কনভার্জেন্স করা। এটাই হচ্ছে মেনলি প্যারালাল কনভেক্স লেন্সের কাজ। অর্থাৎ রে গুলো যে প্যারালালি আসছে তাকে বেন্ড করে করে একটা পয়েন্টে নিয়ে গিয়ে মিল করা। একটু এলোমেলো হচ্ছে আঁকা ইয়ের কারণে, একটা পয়েন্টে গিয়ে এগুলোকে কনভার্জ করা। তাহলে এই যে বেন্ডিং পাওয়ার, আমরা জানি লেন্সের যত বেশি পাওয়ার হবে তার রিফ্র্যাকশন পাওয়ার বাড়বে, রিফ্র্যাকশন যত পাওয়ার বাড়বে তত বেশি হচ্ছে প্যারালাল রে। আমরা জানি কোনো বস্তু থেকে যে রে গুলো, আলোর যে আলোগুলো রে গুলো আসে সেটা আমাদের আয়ে ঢুকে ঢুকে এই লেন্সের কাছে গিয়ে হচ্ছে এটা বেন্ডিং হবে, এবং বেন্ডিং হয়ে একটা পয়েন্টে এসে মিলবে, যে পয়েন্টে আসার পরে আমরা কিন্তু সেই সাবস্টান্সটা দেখতে পারি। আমরা অ্যাভারেজলি চিন্তা করি, যেটা আমরা সবাই জানি যে রেটিনার উপরে আমাদের সেই ইমেজ পড়ে, সেই ইমেজটা আমাদের ব্রেইনে যায়, তো ব্রেইন সেই ইমেজটাকে রেটিনাতে উপকার করবে, ব্রেইন সেটাকে সোজা করে তারপরে আমাদেরকে দেখাবে, নর্মাল ইমেজ দেখার সিস্টেম। এখন যেটা আমাদের জন্য এই যে পাওয়ার অফ লেন্স, এই পাওয়ার অফ লেন্স এর সাথে যে কয়েকটা শব্দ জড়িত হচ্ছে, একটা হচ্ছে নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্ট আমরা লিখে রাখছি, নোডাল পয়েন্ট। আরেকটা হচ্ছে ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ। নোডাল পয়েন্টে কি, নোডাল পয়েন্ট হচ্ছে ধরো লেন্সের এমন একটা পয়েন্ট থাকে যেখান থেকে কিন্তু আমরা একেবারে কোন রিফ্র্যাকশন ছাড়া লাইন কিন্তু সোজা চলে যাচ্ছে, মিড পয়েন্ট হচ্ছে আমরা সেটাকে বলি। এবং এই যে এক্সিস এর যে একেবারে সেন্টার যে পয়েন্টটা, সেটাকে আমরা বলছি নোডাল পয়েন্ট। একেবারে সেন্টার, এই যে আমার যে রিফ্র্যাক্টরি মিডিয়ার যে সেন্টার, লেন্সের যে সেন্টার, সেই সেন্টার যে পয়েন্টটা সেটাকে আমরা বলছি নোডাল পয়েন্ট। এবং এই নোডাল পয়েন্ট থেকে যেখানে এই হচ্ছে রে গুলো কনভার্জ করছে, কনভার্জ করে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা বলি ফোকাল, ফোকাল পয়েন্ট। তাহলে এটা হচ্ছে নোডাল পয়েন্ট আর এটা হচ্ছে ফোকাল পয়েন্ট। এই যে ডিস্টেন্স বিটুইন দিস নোডাল পয়েন্ট এবং ফোকাল পয়েন্ট, এইটাকে আমরা বলি ফোকাল লেন্থ। এবং লেন্সের পাওয়ারটা কি, লেন্সের পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন মিটার। অর্থাৎ ফোকাল লেন্সকে যদি, লেন্থকে যদি আমরা মিটারে হচ্ছে ট্রান্সফার করি, তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে, সেটাকে আমরা তখন হচ্ছে লেন্সের পাওয়ার, অর্থাৎ ডায়াপ্টারে পাওয়ার। আমরা জানি লেন্সের পাওয়ার হচ্ছে ডায়াপ্টার। তাহলে কিভাবে আমরা এটা বের করবো, নর্মালি যেটা হয় যে নোডাল পয়েন্ট যেটা আমরা বলছি, নোডাল পয়েন্ট
হচ্ছে রেটিনা থেকে 70 মিলিমিটার দূরে থাকে। আমাদের নর্মাল আইয়ে এই নোডাল পয়েন্টটা রেটিনা থেকে 70 মিলিমিটার দূরে থাকে। তাহলে মিলিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কিনতে হবে 17/1000, সেটা আমরা আনবো মিটার। তাহলে এই যে আমরা বললাম নোডাল পয়েন্ট থেকে ফোকাল লেন্থ বের করা, তাহলে আমরা কিন্তু 17/1000 এটা কিন্তু ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি, কারণ আমাদের এই পয়েন্টটা তো নিয়ে মিলবে রেটিনার। আর লেন্সের যে ডায়াপ্টার আমরা বলেছি 1/focal length in meter, তার মানে এটা কি হবে? তার মানে হচ্ছে 1/17/1000। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে আমরা কি পাব? এবং সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 59 ডায়াপ্টার, 59 ডায়াপ্টার। এই যে আমাদের যে ডায়াপ্টারের হিসাবে ভিত্রতে অর্থাৎ কর্নিয়ার ভিতরে কর্নিয়া কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে, এবং কর্নিয়া এই যে ডায়াপ্টারের হিসাব 59-এর মধ্যে কর্নিয়ার ডায়াপ্টারই হচ্ছে 43, অর্থাৎ এই ইমোসাইটের মধ্যে 43 ডায়াপ্টার ইজ ফর কর্নিয়া অ্যান্ড অনলি 16 ডায়াপ্টার ফর লেন্স। ঠিক আছে, আমরা কিন্তু মিলিত ভাবে এই পয়েন্টটা চিন্তা করছি কর্নিয়া এবং লেন্স। তাহলে আমাদের মোট যে আমাদের রিফ্র্যাক্টরি মিডিয়ার মেইন কম্পোনেন্ট সেটা কি? তাহলে আমরা কি বললাম পাওয়ার অফ দ্য লেন্স কিভাবে মেজার করবো? পাওয়ার অফ দ্য লেন্স হচ্ছে 1/focal length, ফোকাল লেন্থ ইজ 17 মিলিমিটার, সরি নোডাল পয়েন্ট সাথে দূরত্ব, নোডাল পয়েন্টের সাথে ফোকাস পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ যেটা নোডাল পয়েন্ট সেটা হচ্ছে রেটিনা থেকে 17 মিলিমিটার সামনে। তাহলে 17 মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই তাহলে 17/1000 মিটারে পাবো, আর সেইটাকে যদি 1/17/1000 দিয়ে যদি আমরা মানে বসাই, অর্থাৎ যদি আমরা মিটারকে নিয়ে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি ডায়াপ্টারের হিসাব, যেটাকে আমরা বলতেছি 59 ডায়াপ্টার। এবং এই 59 ডায়াপ্টারের মধ্যে কর্নিয়া দিচ্ছে 43 ডায়াপ্টার এবং 16 ডায়াপ্টার দিচ্ছে আমাদের এই লেন্স, যেটা আমাদের বাই কনভেক্স লেন্স। তাহলে এই যে ছোট্ট ক্লাস পাওয়ার অফ লেন্স নিয়ে এখানে সমাপ্তি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।